আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন রিভার্স অসমোসিস ওয়াটার পিউরিফায়ারে টিডিএস কন্ট্রোল কি তবে তার আগে আমাদেরকে জানতে হবে রিভার্স অসমোসিস ওয়াটার পিউরিফায়ার কি রিভার্স অসমোসিস ওয়াটার পিউরিফায়ার পানি বিশুদ্ধকরণের সবচেয়ে আধুনিক টেকনোলজি এই প্রক্রিয়া পানিকে শতভাগ বিশুদ্ধ ও নিরাপদ করে কারণ এই প্রক্রিয়ায় আরও ফিল্টারের সিদ্রের ব্যাস জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান মাইক্রন আর সবচেয়ে থেকে ক্ষুদ্রতম অনুজীব বা ব্যাকটেরিয়ার ব্যাস হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মাইক্রন এতে করে এই প্রক্রিয়ায় কখনোই কোনো ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস পাস হয় না কিন্তু এটা ব্যাপার লক্ষ্য করা যায় সেটা হচ্ছে এই পানিতে টিডিএস এবং মিনারেল কমে যায় এতে করে এই মেশিনে একটা উন্নত মানের মিনারেল কাটিজ ব্যবহার করলেই হয় কিন্তু ইন্ডিয়ান কিছু কিছু মেশিনে দেখা যায় আরও ওয়াটার পিউরিফায়ার মেশিনের পানিকে মিনারেলাইজড করার জন্য আরও ফিল্টারের আগে পানিকে বাইপাস করে মিনারেল করা হয় এতে করে পানিতে টিডিএস বেড়ে যায় আর তারা তার নাম দিয়েছে আরও প্লাস টিডিএস কন্ট্রোল বা ন্যাচারাল মিনারেল ওয়াটার আসুন এবার আমরা দেখি কিভাবে টিডিএস বাড়িয়ে পানিকে মিনারেল করা হয় এই ওয়াটার পিউরিফায়ার মেশিনে প্রি ট্রিটমেন্টের পরে এবং আরও ফিল্টারের আগে পানিকে বাইপাস করে দেওয়া হয় এবং টিডিএস কন্ট্রোল দিয়ে বাইপাস করা পানিকে ইউবি এবং ইউএফের মাধ্যমে পরিশোধন করা হয় মনে করেন আপনার লাইনের পানিতে টিডিএস আছে দুইশো আরও ফিল্টার পাস করার পর আপনি টিডিএস পাবেন বিশ তাহলে আপনি বলতে পারেন টিডিএস যুক্ত ওয়াটার পিউরিফায়ার পানিতে টিডিএস কত পাবেন ধরেন এক লিটার পানিতে আপনি টিডিএস যুক্ত ওয়াটার পিউরিফায়ার পানিতে টিডিএস কত পাবেন ধরেন আপনি পাঁচশো লিটার পানি পাস করবেন টিডিএস কন্ট্রোল বাল্ব দিয়ে আর পাঁচশো লিটার পানি পাস করবেন আরও ফিল্টার দিয়ে এতে করে আপনি টিডিএস পাবেন একশো দশ কারণ আপনার র ওয়াটারের পানিতে টিডিএস ছিল দুইশো এই যে টিডিএস একশো পেলেন আপনি যদি চান এটাকে আরও কমাইতেও পারেন যেমন আপনি টিডিএস কন্ট্রোল বাল্ব দিয়ে যদি বলেন আমি টোয়েন্টি পার্সেন্ট ছাড়ব তাহলে আপনার টিডিএসটা আরও কম হবে হয়তোবা তিরিশ পঁয়ত্রিশ এরকম হবে আমি বলবো আরও প্লাস টিডিএস কন্ট্রোল ওয়াটার পিউরিফায়ার বাংলাদেশের জন্য প্রযোজ্য নয় কারণ বাংলাদেশে পাইপের মাধ্যমে বাসাবাড়িতে সরবরাহ করা লাইনের পানিতে প্রায় বিরাশি শতাংশ ইকোলাই ব্যাকটেরিয়া এবং ক্ষতিকর কেমিক্যালের অস্তিত্ব মিলেছে সেটা কখনোই টিডিএস কন্ট্রোল দিয়ে পাস করা পানি ইউএফ এবং ইউবির মাধ্যমে বিশুদ্ধ হবে না তাহলে আমি আপনাদেরকে বলবো ইউবি এবং ইউএফের মাধ্যমে এতই যদি আপনাদের বিশ্বাস থাকে যে এটা শতভাগ পানিকে বিশুদ্ধ করে তাহলে আপনি রিভার্স অসমোসিসে যাবেন কেন এত কস্টলি একটা মেশিনে যেখানে আপনার কিছুদিন পর আপনার মেমরিন ব্লক হয়ে যায় এটা ইলেকট্রিসিটি লাগে সহজভাবে আপনি ইউবি এবং ইউএফের মাধ্যমেই তো আপনি পানি বিশুদ্ধকরণ করে শতভাগ ন্যাচারাল ওয়াটার পান করতে পারেন সেটা তো আপনার জন্য আরও খরচ আরও কম হবে আমি বলবো ইউবি এবং ইউএফ কখনোই পানিকে শতভাগ বিশুদ্ধ এবং নিরাপদ করে না আপনার যদি ইউবি এবং ইউএফের উপর এতই আস্থা থাকে তাহলে আপনি রিভার্স অসমোসিসের মতো একটা কস্টলি ওয়াটার পিউরিফায়ারে যাবেন কেন এত টাকা দিয়ে একটা ওয়াটার পিউরিফায়ার কিনবেন কেন পাঁচ থেকে সাত হাজার টাকা দিয়ে ইউবি এবং ইউএফ ওয়াটার পিউরিফায়ার নিলেই তো পারেন তাই আমি বলবো যারা টিডিএস কন্ট্রোলটা ব্যবহার করেন তারা দ্রুত এই অপশানটি বাদ দিয়ে দেন আবার অনেকে টিডিএস কন্ট্রোলকে ওয়াটার পিউরিফায়ারের একটা স্টেজ মনে করে টিডিএস কন্ট্রোল দিয়ে এটাকে এইটা স্টেজ বানায় আসলে তো টিডিএস কন্ট্রোল কোনো ওয়াটার পিউরিফায়ারের স্টেজ হতে পারে না এটা হচ্ছে আপনার একটা বাইপাসের লাইন তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন যারা আরও প্লাস টিডিএস কন্ট্রোল ওয়াটার পিউরিফায়ার নিয়েছেন তাদের করণীয় কি। একদম সহজ টিডিএস কন্ট্রোল বাল্বটা ফেলে দিয়ে উন্নত মানের মিনারেল ফিল্টার ব্যবহার করুন এতে করেই আপনার পানিটা মিনারেলাইজড হয়ে যাবে এবং পানিটা শতভাগ বিশুদ্ধ হবে এতটুকু নিশ্চয়তা আপনি নিজে নিজেই নিয়ে নিতে পারেন ধন্যবাদ সবাইকে খাবার পানি সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন